এবারে আউটকাম কি হলো সম্পর্কের কোন জায়গায় দাঁড়িয়ে? অবশ্যই এটা বলার অবস্থা রাখে না যে ভারতের সাথে ঐতিহাসিক রক্তের বন্ধন, যে কারণে বলি যে মুক্তিযোদ্ধা এবং ভারত থেকে যাওয়া যোদ্ধাদের রক্ত বা বাংলাদেশ একমাত্র ভূমিকা আছে। আর 2019 সালের পরে 2022 প্রথমবারের মতো মানুষ প্রধানমন্ত্রী আসছে, এবং যেটা হয়েছে এর মধ্যে যে ভারতের ইতিহাসে সম্ভবত প্রথম এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম যে একই চ্যালেঞ্জের ইয়ারে ভারতের প্রধানমন্ত্রী এবং মাননীয় রাষ্ট্রপতি বাংলাদেশ সফর করেছেন বঙ্গবন্ধুর শতবার্ষিকীতে এবং বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, সেক্ষেত্রে ভারত বাংলাদেশ সম্পর্ক যেটা নরেন্দ্র মোদী বা ভারতের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের মতো যে এই সাইকেলটা কমপ্লিট হলো, যে মাননীয় প্রধানমন্ত্রী আসবে এবং ভারতেরও স্বাধীনতার 75 বছর হয়েছে এবং সামনে 25 বছরকে তারা বিশেষ একটি সময় হিসেবে আখ্যায়িত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে একটি বিশেষ শুভকামনা জানিয়ে। আর একটি একটা প্রকৃতি আমাদের নিজের নয়, একটা টপ রোডের মধ্যে আছে কোভিড পরবর্তী সময়ে যখন সবচেয়ে বর্ধিষ্ঠ অঞ্চল সাউথ এশিয়া এবং এই ইম্প্যাক্টে প্রথম দফাতে আমাদের নেইবারিং কান্ট্রি গুলির মধ্যে একটি কান্ট্রি বেশ বড় সমস্যা করেছে, আপনি বুঝতে পারছেন যাদের কথা বলছি, এবং সেখানে আরেকটি দেশ রাজনৈতিক সংকট এবং সেই সাথে অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে বা পড়েছে। তো সেই সময়ে আমাদের মধ্যে কোঅপারেশন আরো ডিপার হতে হবে, আমাদেরকে এই আন্তর্জাতিক দৃষ্টিগুলি নিয়ে প্রচার হতে হবে যেন খুব সহজে যুদ্ধবিদ্ধ হয়ে কেউ না যাওয়ায়, কারণ পৃথিবী যখন একটা মেন্ডিং এর তৈরি যাওয়ার কথা সেই সময় থেকে নতুন করে কনফ্লিক্ট করে ফার্দার ইঞ্জিন হয়েছে পৃথিবীর অর্থনীতি, এবং ইউরোপের পরিস্থিতি যে কতটা ভয়াবহ এটা বাংলাদেশের থেকে আমরা অনেকে বুঝতে পারছি না। মানে পৃথিবীর দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশে এখন ফুয়েল রেশনিং করা হচ্ছে, আইডি কার্ড দিয়ে মান্থলি বোথ কাইন্ড অফ অয়েল হিউম্যান কনজাম্পশনের জন্য যে কুকিং অয়েল সেটা রেশনিং করা হচ্ছে, অটোমোবিলের জন্য গ্যাসোলিন বা কার ফুয়েল বা ডিজেল পেট্রোল যাই বলুন না কেন রিফাইন্ড অয়েল রেশনিং করা হচ্ছে। সেই সময়ে বাংলাদেশ ভারতের 100 গেল যে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা আছে সেটাকে এক্সপ্রেস করা প্রয়োজন, সো দ্যাট উই ক্যান মুভ ফার্দার অ্যাহেড, মানে কিছু জায়গায় ডিফারেন্সেস আছে এই জায়গাগুলিতে আটকে না থেকে নতুন অপরচুনিটি খোঁজা এবং নতুন ভাবে রিএনার্জাইজ করা। তো সেই জায়গাতে এনার্জি কোনো কমতি আমরা এই সফরে তো দেখিনি, বরঞ্চ আমরা সাতটি মই করেছি এবং অনেক দিন পরে আসলে গঙ্গা চুক্তির পরে প্রথমবারের মতো কুচিয়ার আর 153 ফিট পানির একটা সমবন্টনের মতো চুক্তি করেছে, এবং জিআরসির যে বৈঠক ছিল সেটাও দীর্ঘদিন পরে, এবং আমরা বলেছি যে এই জিআরসির বৈঠক ইতিমধ্যে কিন্তু আলোচনা শুরু করেছে দুই পানি সম্পদ মন্ত্রণালয়ে যে পরবর্তী জিআরসি বাংলাদেশে যেটা হবে সেটা কবে হবে, এবং দ্যাট ইজ নো লেটার দেন দ্য ফার্স্ট হাফ অফ নেক্সট ইয়ার অথবা তারও আগে। তো আমরা এই কুচিয়ারাতি এক্সপেডিশন নিয়ে 54টি অভিন্ন নদীর পানি বাংলাদেশের মানুষ আপনারা, এবং আমরা সবসময় এবং মাননীয় প্রধানমন্ত্রী এখানেও আমরা এবার নতুন ভাবে আমরা বলেছি এবার টু ওয়ার্ক অন ডাইরেক্ট কানেক্টিভিটি, মানে বাংলাদেশ থেকে গাড়ি সরাসরি সেখানে যাবে, তো সেই সব ক্ষেত্রে ওই সব কানেক্টিভিটি ইস্যুগুলো আছে, মানে অনুগ্রহ করে মানে ব্যাপারটা ডাইরেক্ট কানেক্টিভিটি শুধু কি ভারত নেপাল নাকি আরেকটি মানে বিয়ন মানে গ্রেটার এশিয়া নিয়ে ভাবা হচ্ছে, আর কমোডিটি নিয়ে একটা আলোচনা বা স্পেসিফিক হচ্ছে যেটা
আপনি আজকে বিভিন্ন খানিকটা বলেছেন, ওইটা হচ্ছে যদি আমাদের দর্শকদের জন্য পরিষ্কার করেন। অবশ্যই আমরা ফিনটেক বিবিআইএম এবং আপনারা জানেন যে ব্লকে যাতে এখানে মিয়ানমার ইন্ডিকিন সেটার কথা বলা হয়েছে, কিন্তু ফিলচর দিয়ে একটা অল্টারনেটিভ রুট এর আগে আন্তর্জাতিক সংস্থা প্রপোজ করেছিল, আমরা সেটা নিয়ে স্টাডি করবো বলেছি। তো এই কানেক্টিভিটির ক্ষেত্রে যেটা বলা হয়েছে বিস্তৃত হবে যে ভারতের ট্রেন ব্যবস্থাকে ব্যবহার করে বাংলাদেশের মাল্টি মডেল মানে ট্রাকে করে ভারত বর্ডার আসলো বা নিয়ারেস্ট স্টেশন আসলো, তারপর ট্রেনে করে এটাকে ভারতের পশ্চিমের কোনো গভীর সমুদ্র বন্দর থেকে সরাসরি পশ্চিমে রপ্তানি করে। তো এটা দেখেও বুঝবেন বা সেটা তো বুঝবেন অর্থনীতিবিদেরা বুঝবেন যে এটা ফাস্টার হবে, এটা চিপার হবে। তো এটা একটু লং শট, আমরা এটা স্টাডি করবো বলেছি। আর সুনির্দিষ্টভাবে যে বর্তমান পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় আমাদের ফুয়েল এবং স্টেপল ফুড মানে রাইস এবং হুইটের একটা মিনিমাম সাপ্লাইয়ের গ্যারান্টি যদি আমরা ভারত থেকে পাই তাহলে আমাদের মতো দেশের হিসেব করতে সুবিধা হয়, ফোরকাস্ট করতে সুবিধা হয় এবং মার্কেটে কনজিউমার লেভেলে সেটা ভোক্তা পর্যায়ে প্রাইসের একটা স্টেবিলিটি থাকে। তো সেই জায়গায় ভারত বলেছে যে তারা সেই ওয়ার্ক অনেক, তারা আমাদের কাছে অ্যামাউন্ট মানে সংখ্যা বা ভলিউম যেভাবে বলি ফুড জার্নির জন্য জানতে চেয়েছে, ফুয়েলের জন্য জানতে চেয়েছে, যে ওয়ার্কিং অনেক আমরা খুব সুবিধা থেকে জানিয়ে দেবো। এবং বটম লাইন বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বাংলাদেশের জন্য তার এবং তার সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা থাকছে এবং তাদের কোনো কিছু না নেই, সময়সূচি শুধু দিতে হবে টু ওয়ার্ক টু দেয়ার ইন্টারনাল মেকানিজম।